আপনি কি রোগী সুস্থ করার জন্য রোগীর সেবায় বের হইছেন, নাকি ওই সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য বের হইছেন? না, মনে করেন যে সুস্থ রে অসুস্থ করি, অসুস্থ রে সুস্থ করি। ভাই, আমার কোনো চিকিৎসার দরকার নাই, আমার পাশে কোনো রোগী নাই, আর আমি চাই না যে আপনার সেবা নিয়ে, আপনার ট্রিটমেন্ট নিয়ে আমরা ভালো মানুষগুলো সুস্থ হয়ে যাই। চলে যান। সিএ কমেডি টিভি, স্মাইলি গুড। আসেন নাকি বিভিন্ন রোগের চিকিৎসা করি, জীবনের শেষ চিকিৎসা মনে করে চিকিৎসা করি। কে? জি, আমি ডাক্তার, ডাক্তার মোকাররম হোসেন। এখানে কেন বুঝলাম না? চিকিৎসা করার জন্য আপনার পাশে কোন রোগী আছে? একদম এক চিকিৎসা করে দেবো, তেন ঔষধপত্র, মেডিসিন, ইনজেকশন সব নিয়ে আইছি। ডক্টর আবার বাড়ি বাড়ি রোগী খুঁজে বেড়ায়? অবশ্যই, পৃথিবী সেন মনে করে এখন আপনার চেম্বারে যাওয়ার সময় আছে। তাও ঠিক, ভালোই হয়েছে। আপনার রোগী থাকলে নিয়ে আসেন, এক চিকিৎসা করে দেবো। যে কোনো ধরনের চিকিৎসা করে থাকি, যে কোনো রোগের চিকিৎসা করে থাকি আমি। আমি ডাক্তার মোকাররম, এই এলাকায় আমার একটা সুনাম আছে। আমার দাদা ডাক্তার ছিল গরুর, আমার হলো তার দাদা ছিল হলো ছাগলের, আমার তার দাদা ছিল পাগলের, আমি হইছি মানুষের। বলেন, রুগী আছে নাকি? ভিতরে রুগী আছে? আজব তো, আপনি কোথায় যাচ্ছেন? ভিতরে রুগী নাই? না ভাই, আমার কাছে কোনো রুগী নাই তো। রুগী হবে, আগে থেকে হলো একটু ইনজেকশন দিয়ে যাই। মানে কি? আগে যদি রোগ হয় তাহলে আগে ইনজেকশন দিয়ে গেলে আর রোগ হইব না। আমার আপনার ইনজেকশনের দরকার নেই, আপনি চলে যান। আমি চাই না যে আপনার সেবা নিয়ে, আপনার ট্রিটমেন্ট নিয়ে আমরা ভালো মানুষগুলো সুস্থ হয়ে যাই। চলে যান। আরে ডাক্তার অসম্মান করলেন আপা, ডাক্তারের খেতে পুরি জান দে গেলি নাকি? দেখমু কারে? আমার জামাই রে। ডাকেন দেই? দেখমু আরে ডাকে। আইলে কিন্তু তোর খবর আছে কইলাম জান দে। হালার মধ্যে পাঁচা ইনজেকশন দিয়ে দৌড় দিমু। কিসে? ও নো, শালা ফালতু কথা কর, ডাক্তারের নামে ভন্ডামো করো, ভন্ডামো ভন্ডামো ছুটাই দিমু একদম। বাংলাদেশের যে কোনো এলাকায় গিয়ে চিকিৎসা করে থাকি, এক জীবনের শেষ চিকিৎসা। আপনার প্রস্রাব পায়খানার প্রবলেম, তারপর মাথার প্রবলেম, ত্বকের প্রবলেম, লিপস্টিক কম দিবেন এর প্রবলেম, ঠোঁটের প্রবলেম, নাকের প্রবলেম, চোখের প্রবলেম, সব প্রবলেম। আর ওই সব বাদ দিন, সমস্যা করে থাকি। দাঁড়ান দাঁড়ান আকাশ, আমাদের একটাই রোগ আছে। কি? আমরা স্বাস্থ্যবান, আমাদেরকে চিকন করতে পারবে কিনা সেটা বলে। অবশ্যই পারবো। কি ওষুধ আছে দেন? হ্যাঁ আগে দেন, ওষুধ দেন। চলেন বসি, ভিতরে বসি, চলেন। না বসে লাগবে না, আমরা এখানেই থাকি না, এখান থেকে কথা বলেন। না আমি একটু ওষুধ দিব না, লিখতে হবে না। আমরা বুকে নেই না, আপনাকে এখানে আমরা ছেড়ে দিতে এখানে যাবেন। আপনি আমাদের বাড়ির ভিতরে যাওয়া লাগবে না, বসেন এখানে, বসেন। ও মা, তাহলে আবার চিকিৎসা করবো কেমনে? এখানে বসেই করবেন। তাহলে সামনে আয়েন, আসমা দেন, সামনে দাঁড়ান, আপনিও দাঁড়ান। না আসেন, হাত এরম করেন, করছি, বসেন, বসছি, ওঠেন, উঠছি, বসেন, ওঠেন, এভাবে এভাবে একশো বার উঠা বসা করেন, বসেন, ওঠেন, বসেন, ওঠেন, বসেন। কি করেন কি আর তোরা এখানে কি আরো হানিমুন এমনি আয় এমনি আয় চলো
আরে আও কি এদিকে আবার ফলাবি হ্যাঁ কি হইছে হইছে কি এদিকে হ্যাঁ দেখে দা বউ নতুন বউ দেখেন না মিয়া কি হইছে এটা নতুন বউ হ্যাঁ কই দেখি দি এই মেয়ে এই ওয়ালাইকুম আসসালাম এটা কি লাগে তোমার আমার স্বামী হ্যাঁ হানিমুন করতেছে এই জায়গা কি হানিমুনের জায়গা না মানে মোরা একটু অন্যরকম মুই তো মোরা তো চাইছি না বউ মানুষ মগে বলাইবে বলে কইবে এনেকা হেয়ার পিনে তোমরা এনেছি বাহ মানুষ মগ বলাইয়া কইবে তোমরা এখানে হানিমুন করতেছ এই মাগের ফু হানিমুন করতে যাই আমি কক্স বাজার সমর দূরে শঙ্কু বিভিন্ন জায়গায় সুন্দর পরিবেশে এই সোন খেতে কিরফানি বিদেশের টাকা কি আপনি বাপ দেবে এই মোর বাপ দিবে কিরফানি তাহলে আপনি কটকা হে মিয়া মগ ধরে টাকা পয়সা থাকলে কি আর মোর হলে ভয়নে যায় মোরে আইসি এই আনে দুজন মিলে একটু কথা কম মোর স্বামী স্ত্রী মোর স্বামী স্ত্রী দেখাই তো এখানে চলেছি নাইলে বুঝলাম তো টাকা পয়সা কম এই জন্য বিদেশে হানিমুনে যাইতে পারো নাই না তাই বললা কি বাংলাদেশে কি কক্সবাজার ছিল না টাকা লাগবে না মেয়া কক্সবাজার থাকতে খাইতে টাকা লাগবে না মুগোধারে টাকা নাই মুগোধারে আসলে আসলে মোটে হলো 700 টাকা 500 টাকা দিচ্ছি বিয়া পরে হইতে 200 টাকা পকেটে 100 টাকা দিয়ে না আইসি যাওয়ার সময় 100 টাকা শেষ 700 টাকার হিসাব দিয়ে দিলা এই তোরা যে বিয়া করছো হয় আসলে এটার এটার ই কাবিন নামা কি কাবিন নামা মানে কাবিন নামা দেখি তুই বিয়া করতে কাবিন নামা দেয় মা আমরা বিয়া করছেন আমি বিয়া করছি মানে আমরা কাবিন নামা কই আমি কি এখানে বলে হানিমুন করতেছি যে আমি তোরে কাবিন নামা দেখামু তাই আমি আমরা সবসময় রাখবার ফকাটে কোন সময় দরকার হয় আপনি জানেন না আমি বই শাড়ি পরাই নিয়ে আছি তাও আপনি বিশ্বাস করেন না আর আপনি বিয়া করছেন হালে আপনারা কেমন বিশ্বাস করুন বাহ বাহ ফাউল লোক আমার হানিমুনটা নষ্ট করছেন আমরা পুলিশ প্রশাসন সবাই নিয়ে আসেন তাগো সামনে আমি প্রমাণ দিব আমরা বিয়া করছি কি না বউ কি কও নতুন বউ একটা শাড়ি পরাইয়া না সোন খেতায় হানিমুন করতে আইছে রাগ তোকে আমি দেখাইতেছি পুলিশ কইছ না পুলিশ খবর দিব আরাম জানা এইটাও বুঝি একটু বাকি ছিল দেখলাম এখন তোমার তো ঠায় হন আচ্ছা তুই কদি বিয়া করে মাইসে বউলে হানিমুনে যায় না ঠিকই বয়স হইয়া গেছে এখন আর কত কিছু যে বাকি আছে দেখার আল্লাহই জানে।